মুসলমান বাইরও এ সোনা মানি কেরও এদিকে যে ইহুদিটা চাদর কিনে নিয়ে বাড়িতে গেছে বাবা ইহুদিটা একটা ঘরের ভিতরে চাদর তারে গেছে ফেরাজ ইসলাম মাদার সামানি কেরাম গভীর বারোটা যখন বেজা গেল ফেরাদার ইহুদির ঘরে কিসের জান আলা চমকাতেছে এদিকে ইহুদি বিবি বলতেছে হ্যাঁ আমার স্বামী ওই ঘরের ভিতরে

এসেছি আসার পরে দরওয়াজা খুলেছে আমার মা ফাতে মারা দিয়ে আল্লাহ আনহার চাদরে বাবা নুন প্রকাশিত হয়েছে এ বাবা যে মুসলমান বাইর মা ফাতে মার চাদরে নুন প্রকাশিত হয়েছে রে বাবা এদিকে ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদরটা কোথা থেকে নিয়ে আসলেন ইহুদে বলছে বিবির আজকে আলী আমার কাছে বিক্রি করেছে চাদরটা নিয়ে এসে ঘরে রেখেছিলাম বাবা ইহুদির বিবি বলছে স্বামী গো এই চাদরের সম্মান হলো আলাদা আমরা সম্মান করতে পারবো না তাড়াতাড়ি করো চলো যাওয়ার পরে মা মাকে চাদরটা ঘোরায়া দে আমরা চাদরে সম্মান দিতে পারবো না তাড়াতাড়ি করে নিয়ে চলো নিয়ে চলো বেরাম ইসলাম মাদার সামানিকেরাও গভীর রাতে ইহুদি

বলতেছে বল ভাই আমি তোমার চাদর ঘুরাইয়া নিতে পারব না আমি যে টাকা দিয়ে কিনে নিয়েছিলে তোমার চাদরটা আমি নিয়েছিলাম তোমার চাদরটা দিয়ে আমার চাদরটা দিয়ে আমি টাকাটা নিয়েছিলাম কিন্তু এ চাদর আমি নিতে পারবো না এই কারণে যে টাকাটা দিয়ে সবজি এবং আটা কিনেছি টাকা নাই পয়সা নাই বাবা ইহিটা বলছে বলো আরিগো

মুসলমান বানিয়ে বাবা যে মুসলমান সোনা মানিক আমার নাবি বলছে ইহুদি কি বাবার হঠাৎ করে কলমা পড়ার জন্য এসছে মানে ইহুদিটা বলতে বলো হুজুর গো আপনার বেটি ফাতেমার চাদ্দর আমি কিনেছিলাম বাটে নিয়ে গেছিলাম গভীর রাত্রিতে দেখি মা ফাতেমার চাদ্দর নূর প্রকাশিত হয়েছে তাইলে মা ফাতেমার

উড়ে দেয় কিন্তু ভাই যে সমস্ত যারা নতুন বউ আসে বাপ মার জন্য মন খারাপ করে কি করে না কি গো করে কিন্তু ভাই কোনো বউ মা যদি বলে যে স্বামী গো আমি মার বাড়ি যাবো তাকে তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়েছি ভাই এটা হচ্ছে আমার নাবি পাকের সোন না জোরে বলুন যেতে দিবেন নেই কারণে এবং কিছু কিছু মহিলাদের কেউ এমন এমন জায়গাতে ঘুরতে নিয়ে যান ঘুরতে নিয়ে যাওয়াটাও হচ্ছে একটা সোনার এবং ঘুরতে যাওয়াটাও হচ্ছে একটা মুসাফির ঘুরতে যাওয়াটাও হচ্ছে একটা ইবাদত কোন স্ত্রী যদি বলে স্বামী অমক ঘুরতে যাব যদি না নিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তারা তার উপরে নারাজ হবে বিবি যেখানে তাই বলে বিবি যদি বলে যে স্বামী কাকুর আমাকে ওই সিনেমার হলটা নিয়ে চলুন তো নাকি বলছে সিনেমার হলটা নাই ঘুরতে আশ্চর্য জিনিস দেখতে যেরকম বাবাজি আমরা যে আপনাদের এখানে এসেছি বাবা আমরা তিন দিনকার মুসাফির এই মুসাফিরের জন্য বাবাজি দুই অক্ত নমাজ কাসরার নমাজ দুই রেখাতের পিছিয়ে আমরা নামাজ পড়বো না যদি জোহরে চার রেখাত হয় তো আমাদেরকে দুই রেখাত পড়তে হবে যদি চার রেখাত পড়ি তো আমার গুণা হবে

নামাজে পর্দা করে বাবা টক 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 করে আমার নাবিজির কাছে আসতেছে বাবা আমার নাবি মুস্তফার চোখ চোখ মা আপনার চেহারা মোবার দিকে তাকিয়েছে মা পাতে মারাতি আল্লাহ তাআলা তিনি বাবা যে চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে কান্না করে বলতেছে বলো গো আমার আব্বা জান আপনাকে দেখতে পাই না বলো কতটা আমার কষ্ট হয় আমার নাবিজি মাথার পাগড়ি মোবারকটা করে বাবা খাতুনা জান্নাতকে আপনার পাগড়ির রে বসে দিতেছে আমার নবীজি মা ফাতেমার শরীরটা সুঙ্গে সুঙ্গে দেখতেছে জোরে বলনা সুবহানাল্লাহ অনেক সাহাবীরা বলছো গো নবীজি যখন মা ফাতেমার বিবাহ হয়েছিল না আপনি ফজরের সময়তে প্রত্যেকদিন মা ফাতেমার শরীরটা শুয়ে শুয়ে देखते এর কারণটা কি নবী গোজন তত বললাম না বুঝতে বললাম না আমার নবীজি বলতেছে বলক আমার সাহাবি।

বিজির বাড়িতে থাকলে তাহার পরে মা ফাতেমার কিছু বান্ধবী ছিল ওই বান্ধবীদের বিবাহে গেছে এদিকে বান্ধবীরা বলতেছে চলো চলো যাই মা ফাতেমাকে আমরা দাওয়াত করব আর মা ফাতেমা তিনি ছেড়া কাপড় পরে পরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে আমরা তাকে অপমান করে বাড়ি পাঠাব এটা হচ্ছে ইহুদি মেদের ছলনা বিরাস

কথা বলা বলার পরে

সুবাহানাল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি এক পা দু পা করে আসলেন আসার পরে বেরাদের ইসলাম বলতে চক আব্বা হুজুর আমার কিছু বান্ধবী রয়েছে যে তার বিয়েতে দাওয়াত করতে যাচ্ছে আব্বা গো আমি দাওয়াতটা কবুল করব কি করব না আমার গায়েবের সংবাদ আতেন আমি বলছে বিটি দাওয়াত কবুল করে নাও হেবিটি দাওয়াত কবুল করে নাও বাবা যে মুসলমান আপনার হয়তো বলবেন গো মাওলানা সাহেব মা ফাতেমা দাওয়াত খেতে গেল কেন সব বাবা বুঝতে পারবেন কিসের জন্য দাওয়াত খেতে গেছিল বেরাদ ইসলাম মাদের সামনে গ্রাম আমার নবী জি বলতে জীবন গো আমার বেটি ফাতেমা দাওয়াতটা কবুল করে নাও কবুল করে নাও 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 নাও

মা ফাতেমাকে পোশাক দিয়েছে জিবিল আমি কি করলেন মানুষ রূপ ধারণ করলেন করার পরে বেরাদার কি করলেন জান্নাতি পোশাক নিয়ে আমার নাবির হাতে দিলেন হাত মুবারক দিলেন দেওয়ার পরে বেরাদার আমার নাবিজি ফজরের নামাজের পর টক 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 করে মা ফাতেমার কাছে গেল বলে বিটি ফাতেমা তবে শোনো গো শোনো দেখো 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 এই দেখো পোশাক না তুমি আজকে বান্দবের বাড়ি খাবা দাওয়াত খেতে যাবা বেরাদার ইসলাম মাদান সামানিক

বাবাজি ওই ইহুদি নারীরা মা ফাতেমার পোশাক থেকে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ইহুদি নারীরা বলছো গো ফাতেমা এত সুন্দর পোশাক পেলে তে কথা থেকে বলো না বলো না মা ফাতেমা বলতেছে তোমরা এটা দুনিয়ার পোশাক পাবে না পাবে না ইহুদি নারীরা বলছে ফাতেমা তুমি তো একবার মার্কেটের নাম বলো কোন রাস্তা দিয়ে যেতে হবে একবার বলো যদি এক লাখ দু লাখ তিন লাখ যদি হয় তবু ওই কাপড় কিনবো পোশাক কিনবো আবার মা ফাতেমা বলতেছে এই ইহুদি নারীরা এই পোশাক মদিনার ও পাবে ও না বাজারও পাবে তোমরা কিনা আপনার কিনা কপাস ও পাবে এবং কি না পাকিস্তান অধিকা পাবে নাও

এটাই হলো আমার মার্কেট যাওয়ার রাস্তা ইহুদি নারীরা বলতে যে বলো গো ফাতেমা একবার মার্কেটে নামটা বলো না বলো না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলতে যে বলো গো নারী না আমার মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস মার্কেটের নাম কি জান্নাতুল ফিরদাউস আমাকি এটা কোন দুনিয়ার সাধারণ কোনো পোশাক নাই এই পোশাকটা হলো জান্নাতি পোশাক জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি শোনা মানি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহু বাবিন বাবাজি মুসলমান বাইরে র হে শোনা মানি কে র ওগো আমার মা কানারো এই আমরা এই পোশাক আমরা নিতে চাই নিতে মাফাতে যদি নিতে যাও। আমার মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা মাফাতে মারা আল্লাহ তাহলে আনো তিনি আপনার চারশো চল্লিশটা বাবা আপনার নাও মহিলাদেরকে কলমা পরে মুসলমান বানিয়ে চিনো আবার কোন কিতাব বলতেছে বলে না মহিলাকে মুসলমান বানিয়েছিল সত্তরটা হোক আর চারশো চল্লিশটা হোক রে বাবা মা ফাতে মারা দিয়ে আল্লাহ তিনি ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছে মা ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা তিনি এক পা দু করে বাবা চলতে গেলেন চলতে 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 বাবা আমার নাবি বলছে এ বিটি ফাতে মা আজকে ইহুদি তোমার বান্ধবের বাড়তে যে কেমন মজা পেয়েছো মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনা বলছে আব্বা যা এমন মজা কোনো দিন পায় নাও ও গাব্বা যারা আমার কাছে অনেক ইহুদি আমার বান্ধবীরাও তারা কলমা পরে মুসলমান হয়ে গেছে আমার নামে বলছো বেটি

আমি কবুল করতে বলেছিলাম বাবা যে মুসলমান সুনামানি যখন এই কথা বললেন বলার পরে বেড়াদার মজা সামানিক মা ফাতেমা আনা বলছে আব্বা জান আব্বা যান এখন তো আমরা আমি তো এসেছি আপনার বাড়িতে তবে আমার স্বামী কি করছে না করছে আমি আজকে যাব আমার স্বামীর জন্য মনটা যেন কেমন কেমন করছে একটু জোরে বলেন সুবহান আল্লাহ তাই কোনতে স্বামী স্বামীকে দুঃখ দিলে নামাজ হবে না গো স্বামীকে কষ্ট দিলে রোজা হবে না আরে স্বামী হলো গলার আসলতা স্বামীকে দিলে স্বামীকে কষ্ট দিলে নমাজ রোজা হবে না স্বামীকে ভালো না বসলে পরে জানা পাবে না গো স্বামীকে ভালো না বসলে জানা পাবে না আর স্বামী হলো জীবন সঙ্গে তোমার সব থেকে হবে দামি স্বামীকে তো দিলে স্বামীকে কষ্ট দিলে নমাজ রোজা হবে না স্বামীকে দুঃখ দিলে জান্নাত পাবে না মা ফাতে মারাতি আল্লাহ তালা না তিনি এক পা দুপা করে বাবা চলতে লাগলেন চলতে 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 বাবা বাড়িতে পৌঁছে গেলেন হজরত আলী রাতি আল্লাহ তালা আনহ তিনি বলছ বিবি খতুন জান্নাত তোমার আব্বার বাড়ি কি বেড়ান হয়ে গেল মা ফাতে মারাতি আল্লাহ তালা বলতেছে বলো স্বামী গো হ্যা আপনার জন্যে আমার মনটা খারাপ করতেছিল আমি তার জন্য আমি চলে আসলাম

বলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এটা কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বা জোরকান সুবহান আল্লাহ বাবা যে সোনামানিকের আসুন এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বাবা যদি বলতে যায় তো বাবাজ যে পাঁচ দিন সাত দিন বলো আপনার মা ফাতেমার জীবনী ফোরাবে তো বেরাদের ইসলাম মাদা সামানিক নাম এইরকম ভাবে স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে বাবাজি ঘর সংসার হয় ঘর সংসার হতে হতে মা ফাতেমার ঘর পেতে বাবাজি সন্তান আসলো জোর বলেন সুবহান কি সন্তান ইমাম হাসান ইমাম হোসাই আপনার রমজান মাসে দশ তারিখে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহু তিনি জন্মগ্রহণ করেছেন জোর বলেন সুবাহ জন্মগ্রহণ করার পরে আমার নাবিজির কানে খবর গেছে আমার নামাজে রসুল জন্ম নিয়েছে দেখি তো আমার বিটি কি নাম রেখেছে একবার জেনে আসি কিন্তু আদি কিন্তু বাবা ইমাম হাসান ইমাম হোসাইনের নাম কিন্তু আগে এই নামটা রাখা হয়নি রাখা হয়েছিল কি জানতে রাজি আছেন জি এক একে জানবেন একটা হাত তুলে দেখা ভয়ে হাত তুলছে না হাত তুলে বিপদ গো হাত তুললে বিপদ নাকি বাবা চলুন তো মা ফাতেমা رضی الله تعالی তিনি ইমাম হোসাইন ইমাম হাসান ইমাম হোসেন কে নিয়ে বাবাজি বসে আছে নাবি আমার এক পা দুপা করে বসে बेटी ফাতেমা ও बेटी ফাতেমা কি বাবার গো তোমার সন্তানের কি নাম রাখনি মা ফাতেমা বলতেছে বলে আব্বা ও আব্বা এই ছেলের যিনি হবে না না তিনি তো নাম রাখবে আমার বেটাদের আচ্ছা বলেন ইমাম হাসান ইমাম হোসাইনের নানা কে নানা কে তো বলেন না গো

আমাদের আবার সন্তানের নাম এখনো রাখা হয় না ওগো আব্বা যান এ সন্তানে যিনি হবে না না তিনি তো নাম রাখবে জোরে বেড়া দেশ মজা সামানিক আমার

কপিটি পাতে বাবা তোমার সন্তানের নাম তুমিও রাখবে না আলিগ তুমিও রাখবে না ও কপিটি পাতে বাবা তোমার সন্তানের নাম আমিও রাখবো না মা পাতে মারা দিয়ে আল্লাহ তাআলা না বলতেছে আব্বা কে রাখবে বলে রাখবে আমার স্বয়ং আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক

সাব্বির থেকে সাব্বি নামটা টেনশন করলেন করার পরে বাবা যে নাম বাড়ি আসলো ইমাম হাসান মানে ভালো ইমাম ভালোরও ভালো যেটা বলে ইমাম হাসান বাংলাতে মানে হচ্ছে ইমাম হাসান মানে কি ভালো আর ইমাম হোসাইন মানে ভালোরও ভালো ভালো বাবা চলুন নাম রাখা হলো সাত দিন কা দিনে বাবা নাম রাখার আকিকা দা হল আকিকা দিয়ে নাম রাখলেন ভগোমা বলে রও যদি বাড়তে সন্তান হয় বিটি হয় সাতদিনিকা দিনে আকিকা দিয়ে নাম রাখবেন তাতে গুনাগুন কি আছে না কি মজা নেই না আমার মা পিটি বলতে চি তিনি যদি ব্যাটা পিটির নাম রাখা হয় আকিকা দিয়ে ওই ব্যাটা পিটি হাফেজ মা না হবে না আর কোনো গ্যারেন্টি না হাপে হতে পারে মোলবি হতে পারে এ দেয় দেই কেন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যদি বেটা পিটির নামে আকিকা দেওয়া হয় তাইলে পরে বাবা আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করে জোরে বলেন সুবহানাল্লাহ তারই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের আকিকা ব্যাটা পিডিটার নামে আপনারা আমরা সবাই আকিকা দি কি দেই না কি তো বাবা দুন ভাইয়েরও এ সোনা মানি চল যায় আমাদের সুন্নিদের আকিদা আমরা নবীকে মোহাম্মদ বাবা মরার পরে বাবাজি জি জান্নাতি জান্নাতি হব জোরে বলুন সুবহানাল্লাহ একদিন আমার নবী মুস্তাফা ইমাম হোসাইনকে নিয়ে বাবা তিন দিন কার কান্না করতে যে বাবা আমার আমার নবী মুস্তাফা ইমাম হোসাইনকে নিয়ে আদর সহ করতেছেন একবার কপালে চুমা দেয় একবার গালে চুমা দেয় একবার ঠোঁটে চুমা দেয় বাবা যে চুমা দিতে দিতে আমার মা ফাতে সিনেমা ঘর থেকে দেখছেন আমার আব্বা জন আমার বেটা ইমাম হোসেন কে নিয়ে আদর্শ করতেছে কিছুক্ষণ পরে বাবা মা ফাতে তিনি বলতে যে বল আল্লাহ গো আল্লাহ আমার আব্বা জান আমার বেটাকে যেন কত আদর্শ করতে 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 কেন কান্না করতে লেগেছে আমার মা আমার বেটা ইমাম হোসেন কে নিয়ে আপনি আদর্শ করতে আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন কি কারোর জন্য কান্না করলেন বলুন না বলুন

দাঁড়ালাও আনহা তিনি বলতেছে বলো ও আমার আব্বা জান আপনি যদি আমাকে না বলেন আমি জীবনে কোন মতে এই জায়গা থেকে এক পলর বনাও আপনার জামাই জন্য ভাত আপনার কিনো খাবার তৈয়ার করব নাও এ বাবা তুমি মুসলমান ভাই ওগো আমার সুরা মানিকের রও যখন বাবা এই কথা বলা আমার নবীজি বল জগবি আমি ফাতেমা খবরটা শোনার পরে তুমি কান্না করতে লাগবো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বলছে বলো গো আব্বা জান আপনি একবার বলুন কিসে জন্য কান্না করছেন আমার নবীজি বলছে বলো পিটি ফাতেমা গো ও পিটি ফাতেমা তবে শুনে না শুনে নাও এই পিটি ফাতেমা আমি হุসেন কে নে যক নাদর স করতেছিলাম কপালে চুমা দিছিলাম গালে চুমা দিছিলাম ফোরে চুমা দিছিলাম আল্লাহ পাক আল্লাহ তলা গায়বী আওয়াজে বলল ও নবীজি ওগো নবীজি ইমাম হোসাইনের কপালে চুমা না দিয়ে এবং কিনা ইমাম হুসাইনের আপনার কিনা গালে চুমা না দিয়ে ওগো নবীজি ইমাম হোসাইনের গলায় চুমা দে 啊！别。<Hop>

যুদ্ধ করতে যাবে ওগো বিটি ফাতে মাও এজিদের লোকের আও হিমাম হুসাইনের গলায় চুরি চালাবে বাবা তে মুসলমান ভাই রো সুনাবানি কে রাখ আ হো মা কালে সুনেছে মারাতে বেলেক মা জননি রও হু মা ফাতে মারাথিয়া লাহোতা লও আনহা পানি ফেলা কান্না করে বল গাবা চা আমার বেটা ইমাম হুসাইনের গলায় চুরি কেন চানাবে

শুনেছেন মায়ের বেলা ও আমার মা কালো কালো শুনেছেন মারাথের বেলায় মা জননি মা বাবা তে মারাতেল্লা হোতা নতুন বলতেছে বলে আব্বা গো আমার ভাই রাখা ইমাম ভোসাইন কার বালাতে শহীদ হবে ওগো বাব্বা আপনার কাছে একটা আবেদন করবো আপা গো আমি ওই কারবেলা আর ময়দান দেখতে চা আমার বলছে কারবালা ময়দান যদি দেখতে চাও তাইলে পরে কারবালা তো এখানে নয় বেড়া তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূর জি তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূর বিটিগো তোমাকে কয়েকদিন পর আমি কারবালা মাঠ থেকে নিয়ে আসব মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনো তিনার বনে বাবা কেমন বিশ্বাস ছিল বাবা দি মনে মা চিন্তা করে বলে আল্লাহ আমার আব্বা যদি চাঁদকে যদি দুটুকরা করতে পারি আমার

রাজিয়াল্লাহ তালো আনহা বলছে আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই আমার বেটা ইমাম হুসাইন যে জায়গায় কারবালা শহীদ হয়ে পড়ে দেখব গো আব্বা আমি ওই জায়গাখানে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই বেরাদের কিরাম এ সুনামানি কেরাও ও গো আমার মা কালো শুনেছেন মারাতের বেলা মা জননীরাও মা আল্লাহ তাআলা আন হাতিরে বলতেছেন বল গো আমার अब्বা আমি এখনি কারবালা দেখতে চাই মা فاطمه দিল বিশ্বাসিন আমার अब्বা এখনি কারবালা দেখায় দিবে আমার নবিজি বলতে চা লাগো আমার बेटी পাতেমা এখনি দেখার জন্য কত আশা জয়ে আছে আমার নবি বলতেছে কোথায় আছো কথা বলো কারবালা বলছে লাভবাই কি আর সুরাল্লা আপনার পা মোবারক আমি কুরবান হয়ে যাব কারবালার ময়দান দূরাদুরি তিনশো থেকে সাড়ে তিনশো মাইল দূর থেকে আমার নামি মুস্তফা কথা বলতেছেন বলে বলে কি গো আমার নাবির কি পাওয়ার নাই আমার নাবির পাওয়ার আছে আরে পাওয়ার দিয়েছে কে

তৈরি না করতাম লামা ফলা কুল আমি জান্নাত বানাতাম না বলাম না হারো এবং আমি দিন বানাতাম না বলাল কমারো এবং আমি তারা তৈরি করতাম না বলা সাম এবং আমি সূর্য তৈরি করতাম না বলা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না বলাইয়াকা হে মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী কে যদি তৈরি না করতাম ভগ মুসাফ আমি তোমাকে বানাতাম না জরে বলুন সুবহান তাইলে বাবা যে মুসলমান এ সোনা বাণী আমার নাবির পাওয়ার কে দান করেছে আল্লাহ দান করেছে আমার নবীজি সঙ্গে কথা বলতেছে বলে কারবালা তোমাকে দেখতেছে আমার বিটি ফাতেমা কারবালা কথা বলেন আমার নবীজি আবার বলতেছে কারবালা তোমাকে তিন দিন কার ইমাম হুসাইন দেখতে চাই যে কারবালা ইমাম হুসাইন রক্ত লাল লাল হয়ে যাবে এ কারবালা তোমাকে তিন দিনের বাচ্চা দেখতে চাই তুমি কি আসবে কারবালা কথা বলেন আমার নবীজি বলতেছে বলে কারবালা আচ্ছা তোমাকে

সম্মুখে বাবা জি হাজির হয়ে গেছে আমার নবী বলতে চৌপিটি পাতে মা ওই দেখো কারবালার ময়দান যে কারবালাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলাম কে জিন্দা করবেন কোরআন কে জিন্দা করবেন ইজমা কে জিন্দা করবেন কিয়াস কে জিন্দা করবেন মাদ্রাসা কে জিন্দা করবেন মসজিদ কে জিন্দা করবেন আহলে বায়াত কে জিন্দা করবে আমার ইমাম হোসেন আমার উম্মতের মহব্বতে ইমাম হোসেন কারবালা বাবাজি মুসলমান ভাই রো এসনা মানি কে রো মানা দি আল্লাহ তাআলা না বলতেছে বলো গো আব্বাগো আমার ব্যাটা ইমাম হুসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা ওই জায়গাটা একটু দেখে দেন না আমার নাবি বলছে এ বিটি বাদামা একটু ধৈর্য ধরো আমার নাবি মোস্তা বলতে যায় জিবিল আমিন কোথায় আছে হাজির হোক কারেন্টের মতো বাবাজি জিবিল আমিন এসে বাবাজি হাজির লাভবাই কে আর শুনুন লো লাভবাই কি হাবিব আল্লাহ গো আপনার হুকুম বলুন আমার নাবি বলতে চাই এ জিবিল আমিন ওই দেখো কারবালা দেখতে পেতেছো এই কারবালা দেখে তুমি এক মুষ্ট মাটি এনে দাও মাটি এনে দাও যে জায়গা তে মামে হোসাইন শহীদ হয়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও বাবা দি মুসলমান বাইরো হে সুরাবানি কে রও ও মা কালা সুরে জন মা রাতের বেলে মা জননীর হযরতে জিবিল আমিন কারবালায় যে জায়গা ইমাম হোসেন শহীদ হয়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি দিয়েছে আমার নবীজির হাত মোবারক দিয়েছেন আমার নবীজি মাটি গড় নিয়ে বাবা কান্না করতেছে কান্না করতেছেন বাবা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আব্বা জান আপনি মাটি গড় নিয়ে কান্না করছেন কেন

এ মাটি নিয়ে আমি কান্না করছেন কেন তুমি কি জানো আব্বা গো জানলে পরে কি আপনাকে জিজ্ঞাসা করতে ওগো আব্বা আপনি বলুন এ মাটি নিয়ে কান্না করছেন কেন বিরাদের ইসলাম মহদ সম্মান کرام হে সোনা মানিকর গো আমার আব্বা জি মুসলমান ভাই

যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গল রক্ত লালে লাল হয়ে যাবে রক্ত গল এ মাটি গুলো রক্ত লালে লাল হবে মা ফাতেমা বলছে আব্বা তাহলে এই মাটি গুলো কার কাছে রাখবেন

কোন কথা বলেছে না আমার নাবি বলতেছে বলো পিটি পাতে মো এই মাটির অধিকার তুমি হতে পারো এ মাটির অধিকার তুমি হতে পারো নি এ বাবা মুসলমান ভাইরও ও গো আমার সুনামানি কেরো মা পাতে বলতেছি বলো গাব এ মাটি গলে ইমাম হাসান কে দিয়ে দিন যত্ন করে রেখে দেবে আমার নাবিজি বলছো গো বিটি ফাতেমা এ মাটি গলে ইমাম হাসান পাবে না এ মাটির অধিকার ইমাম হাসান হবে না মা ফাতেছে বলো গো বিটি ফাতেমা তাইলেই মাটি গলো আমার নবী জি বলতেছে ও গো বিটি ফাতেমা এ মাটি গলো কাকে দেব তাই তো আমি ভাবে মা ফাতেমা বলছে বলো গো আব্বা দান এ মাটি গলো আমার স্বামী কে দিয়ে দেন আমার নবী বলছে বলো গো বিটি ফাতেমা এই মাটির মধ্যে কার হযরতে আলী হতে পারেনি ওগো अब्বাজান তালে মাটি গলো আপনার কাছে যতнок করে রেখে দিন আমার নবী বলতেছে বলে এই পিটি فاطمه এই মাটির অধিকার আমি হতে পারিনি বাবা জি মুসলমান বাইরাও উম্মে সালমা ছিল উম্মে সালমা কে ডাকা হলো এই উম্মে সালমা কোথায় গো হাজির হয়ে যাও উম্মে সালমা হাজির হয়ে গেল ওগো হুজুর কি ব্যাপার হঠাৎ করে আমাকে ডাকলেন কেন বাবা আমার নামে মুস্তাফা জগ উম্মে সালমা এ মাটি গেল না এ মাটি গেল একটা কাচের বোতলে ভরে রাখবো যত্ন করে রাখবো উম্মে সালমা বলছো গো নবীজি এ মাটি গেল কি গুনাহ গুনাহ আছে বলুন নাও আবার

তিনি বলতেছেন বলো বিটি মা বিটি মা তবে শুনে না তোমাকে একটাই কথা বলে দি মা বিটি গো

আমিও বেঁচে থাকবো আমিও দুনিয়ার পরদার আড়াল হয়ে যাব শুধু বেঁচে থাকবে উম্মে সালমা তারই জন্যে মাটি গলতাকে দিলা। মাটিগুলো আমি তাকে দিয়েছি বাবা তুমি মুসলমান ভাই রো হে সোনামানি কে মাটি মাটিগুলো তাকে দিলাম মাটিগুলো তাকে দিলাম বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবে রাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলতেছে বলো গো আমার বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইন ইমামে হোসাইন কারবালাত শহীদ হবে ইসলাম জিন্দা করা তরে আমার আমার উম্মতের ময়াতে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এই কথা যখনই বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান তবে শুনে নিন শুনে নিন ওগো আব্বা আমার বেটা ইমামে হোসাইন কে আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ দান করে দিলাম বাবাজি মুসলমান বাইরে মা কে বল আপনার কাছে একটা আবেদন করব আব্বাজ গো আমার बेटा ইমাম হোসেন কথা চাই দে পড়ে দেখব ওই জায়গাটা তো আমাকে দেখালেন ন আমার বলছো পিটি ফাতে মা তুমি জায়গা থেকে কি করবো তুমি তো দুনিয়াতে বাসবে না মা فاطمه আল্লাহ তাআলা আনহা বলতে জাগো আব্বাজান আমি জান্নাতুল ফিদাউস থেকে আমার বেটা জায়গাটা ভালো করে ঝাড়ু লাগায়া দেব দ্বিতীয় নাম্বার জান্নাতুল ফেরদাউস থেকে আমি চাদর বিছায়া দেব চাদর বিছায়া দেব বলে বেটি ওই যে একটা সাদা জায়গা দেখতে পাচ্ছ ওই জায়গাতে ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে কলতে চাই মা ফতে মারি নয়নম মুি হযর তালে রে যান মা ফতে মারি নয়নম মুি হযর তালে রে যান ইমাম হোসাইন শহীদ হলো করোবাল ময়দার ইমাম হোসাইন শহীদ হলো করবার ময়দান বির করবা বাবলার বয়ানে বিশন বীর জবনে কার বাবলার বয়ানে আওলাদের রসুল শহীদ হল হাদিস প্রমাণ ইমাম হুসাইন শহীদ হল কার বালার ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বল গো না

চলে গেছে আল্লাহ পাক আল্লাহ تعالی বলছো কও নবিজি আপনি সিজদা থেকে মাথা মোবারক তুলবেন না যদি তলে তাইলে ইমাম হোসাইন আপনার কান থেকে পড়ে যাবে লাগবে কষ্ট হবে অগনাবিজি ইমামে হুসাইন যতক্ষণ না কাঁধ থেকে নামবে ততক্ষণ সেজদা থেকে মাথা তুলবেন না সুবহান আল্লাহ আল্লাহ অনেক বাচ্চারা আছে না যদি কোনো মা নামাজ পড়ে তো কোনো বাচ্চা দেখবে যে মায়ের কোলে চড়ে যায় চড়ে না অনেকে আছে মার গলাটা ধরে নেই অনেকে বাচ্চা আছে কিন্তু বাবাজি জি মামে হোসেন কি করেছে নবীজির কাঁধে চড়ে গেছে বাবু আমার নবী মুস্তফা আপনার লম্বা সেজদা করে দিয়েছে রে বাবা আমরা সেজদাতে পড়ি সুবহান রাব্বি পিয়ালা আলো সুবহান রাব্বি পিয়ালা আলো হলো জি একবার নয় দুবার নয় আমার নবী মুস্তফা 72 বার পড়েছে কতবার পড়েছে বাহাত্তর বার বাহাত্তর বার পড়েছে বাহাত্তর বার পড়ার পরে বাবাজি ইমামে হোসাইন না নাজি রে থেকে নেমে বাবা টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা দিয়েছে এদিকে আমার নাবিজি ডানে বালাম বাবা সমস্ত সাহ পেরা বলছে নাবি গো আপনার লম্বা হল কেন আপনার উপরে কি ওহি হি নাচির হচ্ছে না কি আমার নাবি বলতে চে গো সাহ একম ত নয় হিমাবে হোসেন আমার কাঁদে চড়ে গেছিলো আমি তার জন্যে সেজেদা ত লম্বা করে দিয়েছিলাম সমস্ত সাহাবা বলছে গো নাবিজি তাহলে ইমামে হোসাইনের কি কষ্ট হবে না ইমাম হোসাইনের কি দুঃখ কষ্ট হবে না আমার নাবিদি বলতেছি বলো গো তবে শুনে না শুনে না আমার নাবিজি বলতেছে বলে আমি যে আমার কাঁধে আমার ইমাম হোসেন চড়েছে বাহাত্তর বার তাকবির পড়েছি তসবি পড়েছি ইমাম হোসেন যেদিন কারবালাতে যুদ্ধ করবে এক নয় দু নয় তার তেনার শরীরে বাহাত্তরটা তীর্ষল লাগবে কটা বাহাত্তরটা আল্লাহ তো তিনাকে দিয়ে দিয়েছে তাই এর থেকে আর কি কষ্ট দিবে আর কি তার পরে দুঃখ হতে পারে এরকম যখন বলা বলার আমার নাবি মুস্তাফে এক পা দুপা করে খাতুন জান্নাতে বাড়ি যাচ্ছে আর এদিকে ইমাম হোসেন বলতেছে বলে মা ও মা জানি আজকে নানার কাঁধে চড়ে গেছিলাম খুব মজা লেগেছে বাচ্চা ছেলে খুব মজা লেগেছে মা প্রথমে বলতেছি বলো বেটা কোথায় চড়েছিল বলো তখন বলছে মা গো আমার নানা যার মসজিদে নবাবিতে নামাজ পড়াচ্ছিলেন আমি নানা যে কাঁধে চড়ে উঠে গেছিলাম বেড়াদের মা ফতে মারা দিয়ে আল্লাহ তালানো তিনি আপনার কি করেছেন ইমাম হোসেন কি একটা থাপ্পড় মারতে যাবে কি বাবাজি জি সোনামানি কে রো আমার নামে বলছো বেটি পাতে মা কার শরীরে হাত তুলতো চোমা মারিও না মারিও না আবার নাবিজি হাজির হলেন এ পিটি পাতে মা ইমাম কে চর চলতে গেছিলে কেন বলো বলো আব্বা আপনার কাঁদে যেন চড়ে গেছিল এটা তো বেদ বিয়েটা তো আর নেই বেড়া দেখলাম মজা সামানি গিরা তার জন্য আমার বেটা ইমামে হোসেন কে আমি নিজের হাতে শাস্তি দিতেছি আমার নাবি বলতেছে এ পিটি পাতে মাও নিজের হাতে শাস্তি নয় আল্লাহ

হাতুনা জান্নাত কে কে বলতে বললো ও আমার ও আমার আব তাহলে আমার ব্যাটা ইমাম হোসেন কে 72 টা লাগবে এ बेटी তোমার ব্যাটা যখন আমার কাছে চলে গেছিল আমি সিজদাতে এক번 নয় দুই번 নয় 72 বার সুবহান আলা পড়েছি আল্লাহ পাকের আল্লাহর হুকুম হয়ে গেছে কারবালাতে 72 টা শরিলে তিন লাগবে 72 টা লাগবে বিরাদর ইসলাম

হয়ে গেল আর না। তবে একটাই কথা বলবো আপনাদের সম্মুখে যে মা বন্ধুর কে বলবো মাগো আপনারা হচ্ছে খাতুন জান্নাতের মতো নারী আচ্ছা যদি মা ফাতেমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন আমার কুড়িটা মা দুশো টাকা দেন তোমাকে